হ্যালো স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই এটা শুনেছো যে মোবাইল টাওয়ার থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বের হয়। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কেন বের হয়? মোবাইল টাওয়ার থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কারণে। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে বাংলায় বলা হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো কাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা হয়? যেসব তরঙ্গ শূন্য মাধ্যমের ভেতর দিয়ে যেতে পারবে তারাই হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো এরকম তরঙ্গের কি তুমি এর আগে কোনো নাম শুনেছ? নিশ্চয়ই। দেখো কত তুমি তড়িৎচুম্বকীয় তরঙ্গ এখন অবধি দেখে ফেলেছ। যেমন দেখবে তোমার বাড়িতে যে টিভি ব্যবহার করো তোমরা, সেই টিভি চালানোর জন্য একটা রিমোট থাকে। তো রিমোট আর টিভি তো কখনোই তার দিয়ে যুক্ত থাকে না, এদের মধ্যে কানেকশন কিসের সাহায্যে হয়? তো কানেকশন যার সাহায্যে হয় তা হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এর মাঝে যদি কোনো মাধ্যম না থাকে, মানে বাতাস যদি নাও থাকে, তাও এটা কাজ করতে পারবে। ঠিক একই রকম ভাবে আমরা এটা জানি যে পৃথিবীর কিছু অঞ্চল পর্যন্তই বাতাস আছে। তারপরে যদি আমরা পৃথিবী থেকে সূর্যের দিকে যেতে থাকি, তো কিছু অঞ্চল পর্যন্তই যেন বাতাস পাবো, তারপরে বেশিরভাগ স্থানটাই ফাঁকা পাবো। এখন সূর্য থেকে আলো তো পৃথিবীতে চলে আসছে, সেই ফাঁকা অংশ ভেদ করে এবং বাতাস ভেদ করে। তাহলে যেহেতু ফাঁকা অংশের ভেতর দিয়ে সূর্য রশ্মি পৃথিবীতে আসতে পারে, তাই সূর্য রশ্মিও হচ্ছে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কি শিখলাম? যেসব তরঙ্গ শূন্য মাধ্যমের ভেতর দিয়ে যেতে পারবে তাদেরকে আমরা বলবো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই কারণেই আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এখন তবে আলো যদি তড়িৎচুম্বকীয় তরঙ্গ হয়, তো আর কি এরকম কোনো তরঙ্গ আছে যেগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ? একটা তো উদাহরণ দিলাম, সেটা হলো মোবাইল রিমোট বা এক্স রে, যেটা করা হয় কারো হাড় ভেঙে গেলে যা করা হয় তা হলো এক্স রে। তো এক্স রে করার জন্য নামটাই আমরা এক্স রে দিয়ে দিয়েছি। তো এক্স রে বা এক্স রশ্মির ব্যবহার করা হয়। তো এই এক্স রশ্মিও শূন্য মাধ্যমের ভেতর দিয়ে যেতে পারে, তাই এটাও হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এক্স রশ্মি কীভাবে করা হয় সেটা আমরা ভিডিও শেষে গিয়ে জানবো, এক্স রশ্মিকে কাজে লাগিয়ে কীভাবে আমরা এক্স রে করি। তাহলে যা শিখলাম যে আলো হচ্ছে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কিন্তু আলোর সঙ্গে আরও একটা জিনিস মনে রাখবে, শুধু তড়িৎচুম্বকীয় নয়, আলো হচ্ছে তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তির্যক আর তড়িৎচুম্বকীয় এই দুটো শব্দেরই যথেষ্ট গুরুত্বপূর্ণ, দুটো শব্দই ব্যবহার করতে হবে। এখন আলো যেহেতু একটা তরঙ্গ, তাহলে তরঙ্গের ব্যাপারে আমাদের কিছু জানতে হবে। যেমনটা ধরো একটা গাছকে যদি তুমি চেনো, তো শুধু গাছ চিনলেই তো হবে না, গাছের আরও কি ছোট ছোট অংশ থাকে, যেমন ফল ফুল পাতা, সেগুলোর ব্যাপারে আমরা জানি দিয়ে আমরা এরকম নাম দিয়ে দিই, এটা হলো ফল এটা হলো ফুল। তো সেরকমই একটা তরঙ্গেরও বেশ কয়েকটা ছোট ছোট এরকম অংশ আছে। তো সেই প্রত্যেকটা অংশকে এবার আমরা একে একে চলো দেখি। প্রথমে একটা তরঙ্গ ঠিক এরকম দেখতে হবে, এরকম একটা তরঙ্গ দেখতে হয়। তো এই যে তরঙ্গ আছে, এই তরঙ্গের ভেতরে যদি আমি জিজ্ঞেস করি যে এখানে কটা গোটা তরঙ্গ আছে, গোটা মানে কটা পূর্ণ তরঙ্গ আছে, যেমন একটা গোটা বিস্কুট হয়, তো এরকম এখানে গোটা কপিস তরঙ্গ আছে। তো এই গোটা তরঙ্গ চিনতে গেলে আমাদের প্রথমে যা জানতে হবে তা হলো, যদি আমি বলি যে ধরো এখানে একটা সুতোই করে একটা ছোট পাথরের টুকরো বাঁধলে, এখান থেকে ঘোরাতে শুরু করলে, তো কি বলবে? এরকমভাবে এসে যখন এখানে আবার এই পয়েন্টে ফিরে আসবে, তখন বলবে যে সুতোতে বাঁধা ঢিলের টুকরোটা বা পাথরের টুকরোটা এক পাক ঘুরেছে। এখান থেকে শুরু করে আবার যখন ওই পজিশনেই ফিরে আসছে, তখন সেটাকে তুমি বলছো এক পাক। এরকমভাবে বা একটা পূর্ণ আবর্তন, যদি এটা তোমার বাড়ি হয় আর এটা ধরো স্কুল, তো বাড়ি থেকে তুমি স্কুল গেলে দিয়ে আবার স্কুল থেকে বাড়ি চলে এলে, তাহলে তুমি কি বলবে? যে আমি একটা পূর্ণ পাক দিয়ে দিয়েছি। মানে যা বলার কথা, যেখান থেকে শুরু করেছিলে যে কোনো জায়গা তুমি যাও, দিয়ে যদি ওখানেই আবার ফিরে আসো, তাহলে বলবো ওটা আমরা যে তুমি একটা পূর্ণ পাক দিয়েছো। এটার ক্ষেত্রে যেহেতু এই পথটা বৃত্তাকার, তাই এরকম ধরনের গতিকে বৃত্তীয় গতি বলা হয়। তাহলে এক পাক মানে আমরা বুঝে গেলাম।
এবার এই এক পাককে কাজে লাগিয়ে, বৃত্তীয় গতির যে এক পাক সেটাকে কাজে লাগিয়ে এখানে কটা গোটা বা পূর্ণ তরঙ্গ আছে সেটা আমরা বুঝে নিতে পারবো কিভাবে? দেখো, যে আমি এই তরঙ্গের যদি এইটুকু অংশকে ঢেকে দিই, তাহলে এখানে তুমি দেখো উপরের দিকে একটা অর্ধেক বৃত্ত দেখতে পাচ্ছ, আর এই বৃত্তটাকে এখান থেকে ধরো তুলে নিলাম দিয়ে এখানে বসিয়ে দিলাম, তাহলে এটা কি একটা গোটা বৃত্ত হবে। তো গোটা বৃত্ত মানেই কি এক পাক, তাই এখান থেকে এতদূর পর্যন্ত এখানে অর্ধেক বৃত্ত আর নিচে আরও একটা অর্ধেক বৃত্ত, দুটো বৃত্ত অর্ধেক অর্ধেক বৃত্ত নিয়ে একটা যেমন গোটা বৃত্ত হয়, ঠিক সেরকম ভাবে এইটুকুটা যেটুকু অংশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা অর্ধ তরঙ্গ, আর নিচে আরো একটা, এটাও একটা অর্ধ তরঙ্গ মানে অর্ধেক তরঙ্গ। এই দুটো অর্ধেক তরঙ্গ নিয়ে কি হবে, তাহলে একটা পূর্ণ তরঙ্গ তৈরি হবে। তাই এখান থেকে এতদূর হলো একটা পূর্ণ তরঙ্গ। তাহলে পূর্ণ তরঙ্গ খোঁজা মানে তোমাদের কাজ কি, শুধু একটা করে গোটা বৃত্ত খোঁজো, এখানে একটা অর্ধেক, এখানে একটা অর্ধেক, দুটো অর্ধেক বৃত্তকে মিলালে একটা গোটা বৃত্ত তৈরি হয়ে গেল, তাই এখান থেকে এতদূর হলো একটা পূর্ণ তরঙ্গ। এদের নাম দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এ থেকে বি এতদূর পর্যন্ত একটা গোটা তরঙ্গ হলো, একই রকম ভাবে এখান থেকে এদিকে একটা অর্ধেক বৃত্ত আরো একটা অর্ধেক বৃত্ত, তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত আরো একটা গোটা তরঙ্গ আমরা পেলাম। ঠিক একই রকম ভাবে এখান থেকে এতদূর পর্যন্ত যদি আসি তো আরো একটা গোটা তরঙ্গ পেলাম। তো এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এখানে কটা গোটা বা পূর্ণ তরঙ্গ আছে, তাহলে কটা হলো এখান থেকে এতদূর, একটা, তারপরে দুটো, তিনটে, তাহলে মোট এখানে তিনখানা পূর্ণ তরঙ্গ আছে। পূর্ণ তরঙ্গের সংজ্ঞা বইয়ে নেই, পড়তেও হবে না, কিন্তু আমাদের যা পড়তে হবে তা হলো তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? দেখো তরঙ্গ দৈর্ঘ্য, তো এখানে কি লেগে আছে, দৈর্ঘ্য কথা লেগে আছে। দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য মাপতে কি লাগে আমাদের, স্কেল লাগে। তো সিম্পল স্কেল দিয়ে যে দৈর্ঘ্যটা মাপা যাবে সেটাই তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হবে। কিন্তু কোন দৈর্ঘ্যটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলি তার জন্য ধরো এখানে থাকা একটা পয়েন্ট যদি নিই, এই পয়েন্টটা যদি উঠে এখানে চলে যায় তাহলে সেটা এখানেই যেতে পারবে সর্বোচ্চ। এখানে থাকা পয়েন্টটাও কি যদি উঠে যায় এখানে তাহলে এতদূর যেন যেতে পারবে। তো এখানে থাকা পয়েন্টটা দেখো এতদূর যেতে পারছে আর এখানে থাকা পয়েন্টটাও এতদূর যেতে পারছে, এবং দুজনেই কি একই হাইটে থাকবে। তো এরা দুজনকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমরা ছিলে কোথায়, এই পয়েন্টটা বলবে আমি এখানে ছিলাম আর এসছো কোথায়, এখানে। এ কি বলবে আমি এখানে ছিলাম আর এখানে এসেছি। তাই দুজন এখন যেখানে এসছে সেই দুটোর হাইট কি এখান থেকে একই, তো তাই এরা বলবে আমরা একই দশায় আছি। দুজনের তো অবস্থা কি, এখানে ছিল এখানে চলে এসেছে, মানে যত এখান থেকে যদি 3 সেন্টিমিটার হাইট ওঠে, এখান থেকে ওই যেন 3 সেন্টিমিটার হাইটই উঠেছে, দুজন একই অবস্থানে পৌঁছে গেছে, তখন সেটাকে আমরা বলি যে এই দুটো পয়েন্ট সম দশাই আছে। একই রকম ভাবে যদি তুমি এখানে থাকা পয়েন্টটাকেও নিতে, এও কি এও ঠিক 3 সেন্টিমিটারই উপরে উঠেছে, তাহলে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এরা সবাই যেন সম দশাই আছে। সমদশায় থাকা তাহলে পয়েন্ট আমরা চিনে নিলাম। একই রকম যদি তুমি নিচের দিকের পয়েন্ট খুঁজতে যাও, তাহলে এখানে থাকা পয়েন্টটা দেখো এখানে নেমে গেছে, এখানে থাকাও পয়েন্টটা এখানে নেমে গেছে, তাহলে এখান থেকে এ যতদূর নামবে, যদি এটা 3 সেন্টিমিটার নামে, এও যেন 3 সেন্টিমিটারই বলবে নেমেছি, তাহলে এই পয়েন্টটাও আর এই পয়েন্টটাও কি সমদশায় আছে। তাহলে সমদশায় থাকা পয়েন্টকে আমরা খুঁজতে শিখে গেলাম। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? পর পর মানে যদি এটাকে নাও তাহলে তারপরে সমদশায় থাকা বিন্দুকে, এটা তাহলে পর পর সমদশায় থাকা বিন্দুর মাঝের যে দূরত্ব তাকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। সমদশায় থাকা পর 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 থাকতে হবে, পর পর সমদশায় থাকা বিন্দুর মাঝের দূরত্বকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তো এই বিন্দুগুলো কার উপরে আছে, এটা বইয়ে এক্স্যাক্টলি এরকম সংজ্ঞা থাকে না, যেহেতু সহজভাবে বোঝার জন্য আমি এরকম দিলাম। এবার বইয়ের সংজ্ঞাতে আমরা ধীরে ধীরে আসছি। কি শিখলাম? পর পর সমদশায় থাকা দুটি কণার মাঝের দূরত্বকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এখন এই তরঙ্গের দৈর্ঘ্যের এই যে পরপর দুটো কণা, এই পরপর দুটো কণা আছে কার উপর, তুমি বলবে তরঙ্গের উপর। তাহলে কি হলো সংজ্ঞাটা, এই কথাটাকে লাগিয়ে দাও যে তরঙ্গের উপরে, বইয়ের ভাষায় তরঙ্গের উপর স্থিতও বলতে পারো, তরঙ্গের উপরে থাকা পর পর দুটি সমদশায় থাকা কণার মাঝের দূরত্বকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য।
এরপরে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য তো আমরা জেনে নিলাম, এরপরে জানবো আমরা কম্পাঙ্ক সম্পর্কে, যে কম্পাঙ্ক কাকে বলে। তো কম্পাঙ্ক কাকে বলে এটা জানার জন্য প্রথমে তোমাকে যা জানতে হবে তা হলো পূর্ণ তরঙ্গ, যা কিনা আমরা আগেই বুঝে গেছি। কি পূর্ণ তরঙ্গ? যদি আমি জিজ্ঞেস করি এখানে কটা পূর্ণ তরঙ্গ আছে, তো তুমি গুনবে যে এখান থেকে এত দূর পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ, তারপরে এখান থেকে এত দূর পর্যন্ত দুটো পূর্ণ তরঙ্গ, তিনটে পূর্ণ তরঙ্গ, চারটে পূর্ণ তরঙ্গ। তাহলে এখানে মোট চারখানা পূর্ণ তরঙ্গ আছে। যদি এই চারখানা পূর্ণ তরঙ্গ তৈরি করতে সময় তো লাগবে, সেই সময়টা যদি 1 সেকেন্ড লাগে, মানে যদি তুমি 1 সেকেন্ডে এই চারখানা পূর্ণ তরঙ্গ তৈরি করতে পারো, তবে বলা হবে এখানে যে তরঙ্গ তৈরি হয়েছে তার কম্পাঙ্ক হলো 4। তাহলে কম্পাঙ্কের সংজ্ঞা কি? যে 1 সেকেন্ডে কটা তুমি গোটা বা পূর্ণ তরঙ্গ তৈরি করতে পারছো, তাকেই বলা হয় কম্পাঙ্ক। আর এর একক হলো, এককটা মনে রাখতে হবে, এর একক হচ্ছে হার্জ। কম্পাঙ্কের সংজ্ঞা কি? 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ তৈরি হয় তাকেই বলা হবে তার কম্পাঙ্ক। যেমন এখানে চারখানা পূর্ণ তরঙ্গ তৈরি হয়েছে, তাই এই তরঙ্গের কম্পাঙ্ক হলো 4 হার্জ। আগে ছিল তরঙ্গ দৈর্ঘ্য, তো তরঙ্গ দৈর্ঘ্য মানে তো দৈর্ঘ্য, তো তার একক কি হবে? তার একক এসআই পদ্ধতিতে মিটার আর সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার হবে। লাস্ট যে ব্যাপারে আমাদের জানতে হবে, এগুলোকে সব এক একটা রাশি বলা হয়। এখন রাশি কাদের বলে? যাদেরকে আমরা মাপতে পারি তারাই হচ্ছে রাশি। যেমন আমি আমার ওজন মাপতে পারবো, তাহলে ওজন একটা রাশি। তরঙ্গ দৈর্ঘ্য দেখো মাপতে পারবো, কি দিয়ে মাপবো? স্কেল দিয়ে মেপে নিব, তাই তরঙ্গ দৈর্ঘ্য হলো একটা রাশি। কম্পাঙ্ক, 1 সেকেন্ডে কটা পূর্ণ তরঙ্গ তৈরি হয়েছে গুনতে পারবো, তাই এটা হয়ে গেল একটা রাশি। মানে যাদেরকে আমরা মাপতে পারি তারাই হলো রাশি। তাই তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক এই দুটো রাশি তো আমরা জেনে নিলাম। এরপরে এটাকে ঠিকভাবে বললে এটাকে ভৌত রাশি বলা উচিত। এটা তাহলে ভৌত রাশি, যাদেরকে আমরা মাপতে পারি তারাই হচ্ছে ভৌত রাশি। এরপরে তরঙ্গ বেগ কি? সাধারণ যে বেগ হয় তরঙ্গ বেগ ঠিক একই রকমের। সাধারণ বেগ মানে কি? ধরো একটা গাড়ির বেগ 40 কিলোমিটার পার ঘন্টা, যেটা থেকে তুমি কি বলো? যদি এটাকে ভেঙে লিখি তাহলে লিখবে 40 কিলোমিটার, আর ঘন্টাতে কিরকম 1 ঘন্টা লিখলে তো অঙ্কের দিক থেকে আমরা একই জিনিস লিখলাম। তাহলে কি বলতে পারো? যে গাড়িটার বেগ 40 কিলোমিটার পার ঘন্টা, মানে গাড়িটা 1 ঘন্টায় 40 কিলোমিটার যায়। তাহলে বেগ মানে কি? যে কোনো জিনিস 1 ঘন্টায় যত দূর যায় তাকেই বলা হয় বেগ। তাই তরঙ্গ বেগের সংজ্ঞা কি হবে? যে একটা তরঙ্গ 1 ঘন্টার জায়গায় এখানে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে বা একক সময়ে বলতে পারো, যেমন 100কে আমরা শতক বলি সেরকমই 1কে একক বলা হয়। তাই 1 সেকেন্ড না বলে যদি তুমি ঠিকভাবে বলতে চাও তাহলে এভাবে বলো যে কোনো তরঙ্গ একক সময়ে যে দূরত্ব যায় তাকেই বলা হবে সেই তরঙ্গটির তরঙ্গ বেগ। এই হচ্ছে তরঙ্গ বেগের সংজ্ঞা। তো তরঙ্গ বেগের দেখো একক কি হবে? উপরে কি থাকছে? দূরত্ব, আর নিচে কি থাকছে? সময়। তাই তরঙ্গ বেগের একক হবে এসআই পদ্ধতিতে মিটার, আর তলায় তো সময় মানে সেকেন্ড, তাই তরঙ্গ বেগের একক হলো মিটার পার সেকেন্ড। তাহলে তিনটে রাশি আমরা জেনে ফেললাম, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক আর তরঙ্গ বেগ। এরপরে এই যে তরঙ্গ দৈর্ঘ্য জানলাম আমরা এতক্ষণ, সেটা কেন জানলাম সেটা বুঝবো। তার জন্য এখন দেখো, তুমি তোমার সামনে একটা বিল্ডিং দেখিয়েছি, তো এই বিল্ডিংয়ের যদি আমি বলি কত তলা আছে, তাহলে দেখো তো বিল্ডিং এখানে কত তলা আছে এটা কি গোনা সম্ভব? হয়তো 1, 2, 3, 4, 5, খুব জোর 10 পর্যন্ত গুনছো, তারপরে যে তলার সংখ্যা ঠিক গুলিয়ে যাচ্ছে, মানে অনেক বেশি তলা এলে সেটা আমরা আর গুনতে পারছি না। একই রকম এবার বিল্ডিংটাকে ছোট করতে করতে যদি আমরা একতলায় আসি, একতলার পরে একতলার একটা দেওয়ালে আসি, দেওয়াল তৈরি করতে সব থেকে ছোট যে জিনিসটা লেগেছে সেটা হলো একটা ইট থেকে দুটো ইট, তারপরে এরকম ভাবে সাজিয়ে দেওয়াল তৈরি করা হয়েছে। তো দেওয়ালকে ছোট করতে করতে যদি এবার আমরা একটা ইটে আসি, ইটটাকে আরো ছোট করি,
ছোট করতে করতে এত ছোট করলাম যে একটা বালির সমান করে দিলাম, ধরো প্লেটটা দেখতে এখন হয়তো আমরা পারছি, বালিটাকেও যদি আরো ছোট করি তাহলে এটা আমরা একটা সময় আসবে যখন আমরা এটাকে আর খালি চোখে বুঝতে পারবো না। তো এখান থেকে কি বলতে চাইছি এই গল্প থেকে, যে অনেকে বেশি তলা হলে সেটাও আমরা গুনতে পারছি না, অনেক ছোট করতে করতে ইঁটটাকে যখন অনেক ছোট করে দিলাম তখনও সেটা আমরা যেন দেখতে পাচ্ছি না, মানে দেখার একটা লিমিটেশন আছে। আমরা যত খুশি বড় জিনিস আর যত খুশি ছোট জিনিস খালি চোখে দেখাটা একটু অসুবিধাজনক। এটাকে তাহলে কিসের ভিত্তিতে আমরা ভাগ করছি? দেখো দৈর্ঘ্যের ভিত্তিতে বা হাইটের ভিত্তিতে, যখনই বিল্ডিং এর হাইট বেড়ে যাচ্ছে তখন তলার সংখ্যা যেন গুনতে পারছি না। ঠিক একই রকম ভাবে তরঙ্গ দৈর্ঘ্য যেটা আমরা জেনেছি, তরঙ্গ দৈর্ঘ্য তো একটা বিশেষ দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কি, এখান থেকে এই দূরত্বটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এই দূরত্বটা তো সহজে স্কেলে মাপা যাবে, ধরো স্কেলে এই দৈর্ঘ্যটা পেলে 3 সেন্টিমিটার, তাহলে কি বলে দিবে এই যে তরঙ্গটা আমি এঁকেছি তার তরঙ্গ দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার। কিন্তু যে আলো আমরা দেখতে পাই সেটা কোন আলো দেখতে পাই, বেগুনি থেকে লাল পর্যন্ত আলো দেখতে পাই, যার মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি আর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। যেমন দৈর্ঘ্যের একক সেন্টিমিটার হয়, সেন্টিমিটারের ছোট সেন্টিমিটার থেকে ছোট একক মিলিমিটার, সেরকমই একটা অনেক ছোট একক হলো অ্যামস্ট্রং, ওটাকে এভাবে লেখা হয়। অ্যামস্ট্রংকে লেখার নিয়ম হলো এ লিখে মাথায় এরকম গোল, এটাকে বলা হয় অ্যামস্ট্রং। এর মান খুবই ছোট, এর মান হলো 10^-10 মিটার। এটা কত ছোট সংখ্যা একবার চলো দেখি, ধরো যদি 10^-1 থাকে ওটা মানে তো 1/10 মানে 0.1, যদি 10^-2 থাকে তাহলে সেটাকে আমরা 1/100 লিখতে পারি, মানে 0.01, মানে 1/100 মানে তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা যেন পাচ্ছি। তো 10^-10 মানে দশমিকের পরে 9টা শূন্য হবে, তারপরে 1 থাকবে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কত ছোট একটা সংখ্যা। তো আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা ঠিক এতটাই ছোট হয়, তাই এত ছোট হওয়ায় সেটাকে আমরা আঁকতেই পারবো না এত ছোট। তো যে আলো আমরা দেখতে পাই সেটা বেগুনি থেকে লাল, তো বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয় 4000 অ্যামস্ট্রং আর লাল আলোর 8000 অ্যামস্ট্রং। বাকি যে 5টা রং থাকে বেগুনি থেকে লালের মধ্যে, যেটা আমরা আগের ভিডিওতেই দেখেছি, তো সেগুলো তরঙ্গ দৈর্ঘ্য 4000 থেকে 8000 অ্যামস্ট্রং এর ভেতরে হয়। বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যামস্ট্রং আর লালের তো সব থেকে বেশি, তো লালের তরঙ্গ দৈর্ঘ্য হলো 8000 অ্যামস্ট্রং। তো বেগুনি আর লালের মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? তুমি বলবে যে লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যেদিকে হা করে থাকে সেটাই বড়, তাই লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলো। লালের পরে যেটা থাকে সেটা হলো লালের থেকে বেশি, মানে যেন লাল বেশি গুলে গেছে, তার জন্য এটাকে বলা হয় অবলোহিত, ইংরেজিতে একে বলা হয় রেড আর এটাকে বলা হয় ইনফ্রারেড। তো লালের থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা বলি অবলোহিত। আমরা করছিটা কি, তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে এটাকে সাজাচ্ছি, এবং সাজিয়ে আমরা যা বলতে চাই তা হলো যে আমরা বেগুনি থেকে লাল এতটুকুই আলো শুধুমাত্র দেখতে পাই। যেমন বিল্ডিং এর ক্ষেত্রে ধরো 10তলা বিল্ডিং পর্যন্তই যেন আমরা দেখতে পাচ্ছিলাম, ঠিক সেরকমই এখানে বেগুনি থেকে লাল আলোই আমরা দেখতে পাই। এর থেকে তরঙ্গ দৈর্ঘ্য যখনই বেশি হচ্ছে, লালের থেকে বেশি কি অবলোহিত, এটা আর আমরা দেখতে পাই না। তাই বেগুনি থেকে লাল এই যে রেঞ্জ বা পাল্লা, এই রেঞ্জকে বলা হয় দৃশ্যমান আলো। এরপরে অবলোহিত আছে, যেটাও আমরা খালি চোখে দেখতে পাই না। অবলোহিতর পরে যে তরঙ্গ দৈর্ঘ্য থাকে তা আমরা ব্যবহার করি মাইক্রো ওভেনে, সেটা হলো মাইক্রোওয়েভ। আর মাইক্রোওয়েভের থেকে বেশি তরঙ্গ হলো যা রেডিওতে ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে রেডিও তরঙ্গ বা রেডিও ওয়েভ। তো এইভাবে এটা আমরা মনে রাখবো, প্রথমে থাকে বেগুনি, দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের ভেতরে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার, লালের, আর সব থেকে কম বেগুনির। লালের পরে থাকে অবলোহিত, অবলোহিতের পরে মাইক্রোওয়েভ, আর মাইক্রোওয়েভের পরে বেতার তরঙ্গ। এর সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে না, শুধু এই সিরিজটা এইভাবে মনে রাখতে হবে, লালের পরে অবলোহিত, মাইক্রোওয়েভ, বেতার তরঙ্গ।
তার কারণ পরীক্ষায় কোশ্চেন এরকম ভাবে দিবে যে ধরো তিনটে তরঙ্গ তুলে দিয়ে দিল, বললো অবলোহিত, মাইক্রোওয়েভ আর বেতার তরঙ্গ, এর মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? তখন তুমি লিখে দিবে যে বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তাহলে বেশির দিকটা তো আমরা বুঝে নিলাম, এরপরে কমের দিকটাই আছি। তো সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য মানে বেগুনির পরে যেটা থাকে অতি বেগুনি রশ্মি, তারপরে এদিকে থাকে এক্স রশ্মি, তারপরে গামা রশ্মি। তো এই যে সিরিজটা আছে এটা তোমাদের মনে রাখতে হবে, মনে রাখার জন্য এই যেভাবে বললাম এভাবে একবার পড়বা, তাহলে মনে থেকে যাবে। তো এখানে একদম শেষে যেটা আছে বেতার তরঙ্গ, তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, আর সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য হলো গামা রশ্মির। এই সব রশ্মিগুলোকে এখন আমরা চিনি না, তাই সব রশ্মি যখন চিনবো তখন এটা আর একটু বেশি ইজি হবে। তোমাদের যে নিউক্লিয়ার নিউক্লিয় ঘটনা বলে একটা অধ্যায় আছে, সেখানে গিয়ে আমরা এই রশ্মিগুলোর অনেক কটাকেই চিনবো, তখন এটা মনে রাখাটা আর একটু সুবিধা হবে। এক্স-রে করার জন্য আমরা যে রশ্মি ব্যবহার করি তা হলো এক্স রশ্মি। তো এই এক্স রশ্মি ব্যবহার করে কীভাবে আমরা এক্স-রে মানে যে ছবিটা তুলি তারও নাম দিয়ে দিয়েছি এক্স-রে, আর এক্স-রে করার জন্য ইউজও করা হয় এক্স-রে মানে যাকে বাংলায় এক্স রশ্মি বলা হচ্ছে, তাই নামও একই আবার ছবিটাও একই নামই দিয়ে দিয়েছি, এটা একটা গণ্ডগোলের মতো ব্যাপার। তো যাই হোক, তো এই এক্স-রে কীভাবে করা হয়, সাধারণ আলো যখন আমাদের হাতে পড়ে তো হাতে নিশ্চয়ই এপার থেকে ওপার যেতে পারে না, মানে তুমি হাত নাও হাতের যে কোনো এক শরীরের যদি এক পাশে যে কোনো টর্চের আলো ফেলো তাহলে নিশ্চয়ই সেই আলো ওপার দিয়ে বেরিয়ে যায় না, তো সাধারণ আলো চামড়াই ভেদ করতে পারছে না। কিন্তু যে এক্স রশ্মি হয় এটা একটা বিশেষ ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণ, আলো যেমন একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ, তো এক্স রশ্মি হলো এক বিশেষ ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণ যার তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট, দেখলাম সব থেকে ছোট হয় গামা রশ্মির, তারপরেই তো এক্স রশ্মি ছিল, মানে এক্স রশ্মিরও তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট, ছোট তরঙ্গ দৈর্ঘ্য হওয়ায় সেটা, আর যার তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হয় সে তত বেশি শক্তিশালী তরঙ্গ হয়, তো তরঙ্গ দৈর্ঘ্য ছোট হওয়ায় সে চামড়া ভেদ করে শরীরে চলে যেতে পারে, তার জন্য চামড়া ভেদ করে যেতে পারছে, তার জন্য শরীরের ভেতরে চলে গেল, কিন্তু হাড়ও ভেদ করতে পারে না, তার মানে চামড়া ভেদ করে ভেতরে ঢুকে দিয়ে হাড়ে ধাক্কা খেয়ে আবার বাইরে ফিরে আসে। তাই যেহেতু হাড় ভেদ করতে পারছে না তাই আমরা হাড়ের ছবি দেখতে পাই, যেমনটা এই জায়গাটাই এই যে দেখা যাচ্ছে, প্রথমে দেখো চামড়াওয়ালা পুরো শরীরটা আছে, যেই এক্স-রে গেল তো শুধু আমরা হাড় দেখতে পাচ্ছি, এইভাবেই এক্স-রে করা হয়ে থাকে। তো আজকের ভিডিওতে এতটাই, বাকি যে অংশ বেঁচে আছে আলোর বিচ্ছুরণ এটা আমরা পরের ভিডিওতে করব। Thank you.